আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আজকে খুব ব্যস্ত, এই জন্য আমি একদম সরাসরি রান্না দিয়ে শুরু করে দিয়েছি। ভাবছিলাম যে হয়তো বা পারবোই না আজকে কোনো ব্লগ দিতে, তো তারপরও আমি একটা ছোট ব্লগ রেডি করেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনারা আমি আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যে যেখানে থেকে আমার এই ব্লগ দেখছে। তো আমি রান্নায় বসিয়ে দিয়েছি দেশি মুরগি, একদিকে কষিয়ে নিচ্ছে, আর আরেকদিকে আমি এখানে শিম ভাজি বসিয়ে দিয়েছি, আর ইলিশ মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি, রান্না করব এই জন্য। আর আমি এখানে এই যে মুরগির মধ্যে আমি হাঁসের ডিম দিব, এই জন্য ডিমগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি রান্নার মুরগির মধ্যে দিয়ে দিব। তো আজকের আমার এই রান্নার আয়োজন করছি, আমার বাসায় আজকে বেশ কিছু মেহমান আসবে, এই জন্য মেহমানদের জন্য রান্না বান্না চলছে। তো আমি খুব ব্যস্ত, এর মধ্যে যে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের জন্য শেয়ার করছি। আর আজকের মেহমান হলো আমার আব্বা আম্মা আসবে, আমার দুলা ভাই আসবে, আমার ভাই আসবে। আর এ কারণ হচ্ছে আমার দুলা ভাই, আসলে আমি এর আগে বলিনি, এর আগে শুধু আমি ব্লগটা দিয়েছিলাম যে দুলা ভাই এসেছে বা বড় ভাই এসেছে অনেক বছর পর। তো অনেক বছর পর কেন এসেছে, যে আমার দুলা ভাই আসলে বাহিরে থাকে, দেশের বাইরে ইউএসএ, তো সেখান থেকেই এসেছে, আবার যাওয়ার সময় হয়ে গেছে, চলে যাবে, এজন্য আমরা আমাদের দেশের বাড়ি থেকে এসেছেন দুলা ভাইকে বিদায় দেওয়ার জন্য। তো আমার আয়োজনটা সেই কারণেই হচ্ছে, খুব আমি ব্যস্ত আছি, ব্যস্ততার মাঝে আমি যে খুব ভালো করে রান্নাগুলো দেখাতে পারছি তা না, আমি কি কি রান্না করেছি সেগুলো একটু শেয়ার করছি, পুরোপুরি রান্না আমি কোনোটাই দেখাতে পারিনি, এজন্য আমি দুঃখিত। আর ইলিশ মাছ ওইদিকে রান্না করে নিচ্ছি, তারপর আমি একটা সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব, এই জন্য প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি, আমার জন্য তরকারিটা তাড়াতাড়ি হয়। আর এদিকে ঘরগুলোও আমি গুছিয়ে নিচ্ছি, তো আমি একটা ঘর আপনাদেরকে একটু গুছানো দেখাচ্ছি, আর ওগুলো আসলে গুছানো দেখাতে পারিনি। আর আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার রেগুলার আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই সেটা নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আরও বেশি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর, আর ভালো লাগলে, আরও বেশি ভালো লাগলে চাইলে আপনি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে পারেন। তো আমার রান্নাবান্না দুপুরের শেষ, এটা আসলে আমার মেহমান যেদিন আসবে ঠিক সেই দিনের এসেছে, আর আমি আসলে দুই দিনের ব্লগ একসঙ্গে করেছি, কারণ আমি এত ব্যস্ত ছিলাম যে খুব ভালো করে গুছিয়ে কোনো কিছু করতে পারিনি। তো আমি একটু একটু করে যা করেছি দুই দিন মিলে সেই ব্লগটা দিয়েছি, আগের দিন যেদিন আমার মেহমান বাসায় এসেছে আমার আম্মারা, ঠিক সেই দিনের ব্লগ এইটা, আর তার পরের দিন সেটাও আমি করেছি, দুইটা মিলেই করছি। আর এই যে আমার আজকের ব্লগটা আসলে এখানে শেষ হয়ে যাবে, খাবার দাবার এটা হলো দুপুরের আয়োজন, দুপুরের আয়োজন দিয়েই শেষ হয়ে যাবে। আর আমার দুপুরের আয়োজনের শেষে আমার মেহমানরা আসবে, এই জন্য আমি আগে থেকে শরবত বানিয়ে রেখেছি। আমার বাসায় যেহেতু দুইজন না চারজন মেহমান আসবে, কিন্তু দুইজন আগে আসবে দুইজন পরে, এই জন্য যারা আগে আসবে তাদের জন্য আমি আগেই শরবত বানিয়ে রেখেছি। আমার আম্মা আর আমার ভাই একসঙ্গে আগে আসছে, আর আমার দুলা ভাই আর আমার আব্বা পরে আসবে, কারণ আমার দুলা ভাইয়ের যে বাইরে যাওয়ার জন্য যে কোভিড-19 যে করোনার টেস্টটা দিতে হয় সেটা দিয়ে রেজাল্ট নিয়ে একদম আসবে, এর জন্য ওদের একটু দেরি হবে। আর এটা আমি পরের দিন সকালে আবার চলে এসেছি, আমি সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি এখানে, আমাদের সকালে নাস্তা রুটি ডিম ভাজি সবজি মিষ্টি এইগুলো তো আমি পুরোপুরি শেয়ার করছি না, একটু একটু শেয়ার করছি আমার সকালের নাস্তাটা। সকালের নাস্তায় আমাদের শেষ হয়ে যাওয়ার পর আমরা আসলে এখানে দুধের খিচা বানাবো,
শীষে আসলে পুলি পিঠা বানাবো, এই জন্য দুধের খিরসাটা বানিয়ে নিচ্ছি। পিঠাটাও আসলে বাহিরে চলে যাবে এই জন্য, পিঠা তো যেহেতু বাসি যেন না হয় এজন্য আমার বাসায় নিয়ে এসে আমরা এখান থেকে বানিয়ে নিচ্ছি, যেন টাটকা টাটকা দেওয়া যায়। তো পিঠাটা বানিয়ে নেব, আমি পুরো প্রণালীটা পিঠার দেখাতে পারিনি পুলি পিঠার, তবে ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করব। আজকে যেহেতু আমার কাজের অনেক চাপ এই জন্য আমি অল্প করে দেখিয়েছি, আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে। তো আমরা ভেজে নিচ্ছি, এটা আসলে আমি আর আমার আম্মা মিলে দুজন মিলে করেছি। তো এগুলো ভেজে এখন তুলে নিয়ে দুপুরে রান্নায় চলে যাব। দুপুরে রান্নাটা অল্প স্বল্প শেয়ার করেছি আজকে। এখানে হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে, খাসির মাংস দিয়ে বিরিয়ানি করা হবে। এটা আসলে আমার আম্মাই করবেন। আমি খাসির মাংসের বিরিয়ানি রান্না আমার কোনো একটা ব্লগে দেখিয়েছি, সেইটাতে আছে, অবশ্যই যদি কেউ দেখতে চান তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি এই যে কোপ্তা বানাবো ফলি মাছের, তো ফলি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি পাটাতে, শিল পাটাতে একটু ছেঁচে নেব, ভেতরের মাছটা সুন্দর করে বের করে নেব, কাঁটাগুলো একদমই আলাদা করে নেব। আর এই যে এখানে ফলি মাছের বড়াটা ভাজা হচ্ছে, ভেজে নিচ্ছি, তার সঙ্গে মরিচও ভাজছি ভর্তা করার জন্য। আর এই পাশে এই যে আমাদের বিরিয়ানিটাও হয়ে গেছে, এখন আমাদের দুপুরের খাওয়া শুরু হয়ে যাবে। তো আমি পুরোটা শেয়ার করছি না, আমি এরপর রাতে চলে যাব, রাতের খাবার টাবার দেখাবো। তো আজকে আমাদের রাতটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, যেহেতু দুলাভাই চলে যাবে, ফ্লাইট আছে, সেই হিসাবে আমাদের রাতটা একটু তাড়াতাড়ি, রাতের খাবার দাবার। আর রাতের খাবার দাবারে তো আমি এখানে স্যুপ দেখাচ্ছি, আর রাতে এক একজন এক একটা খাবার, কেউ স্যুপ খাবে, রুটি ভাত সব কিছু মিলিয়ে আমাদের খাবার দাবার। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা। আর এরপরই খাওয়া দাওয়া শেষ করে আমাদুল্লাহ ভাই আজকে রওনা দিয়ে দিবেন, তো সবাই দোয়া করবেন আমাদুল্লাহ ভাইয়ের জন্য এবং আমাদের জন্যেও। তো আমি আপনাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিব, আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে তো পুরো সময়টা আমার সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।